এটা হলো আমাদের কাটিং সেকশন, এটা হলো আমাদের সুইং সেকশন, এখন আমরা আছি আমাদের ফিনিশিং সেকশন। প্রত্যেকটা স্টিচ হবে ফুল স্টিচ, সর্বনিম্ন প্রাইজে যে প্রোডাক্টটা ওটাও স্টিচ হবে, ওটাও স্টিচ। এরপরে দেখাচ্ছি হচ্ছে এক্সপোর্ট আইটেমগুলো। এক্সপোর্ট আইটেম বলতে যে সব বাইরে প্রোডাক্টগুলো যায় রেডি হয়ে, ওই প্রোডাক্টগুলাই হচ্ছে এই ফেব্রিক দিয়ে তৈরি হয়। এই ফেব্রিকগুলোই আমরা কালেক্ট করি, কালেক্ট করে এই প্যান্টগুলো প্রোডাকশন করে আপনারা বাংলাদেশে হোলসেল করে। বাংলাদেশে হোলসেল টিকটক প্যান্ট অনেকে চায়, ইউটিউব প্যান্ট চায়, ফ্যাশনেবল ইভেন্টের জন্য প্যান্ট চায়, সব ধরনের প্যান্টের ডিজাইন কিন্তু আমরা মাথায় রাখি। দেখতে পাচ্ছেন ব্লু এর মধ্যে, দেখতে পাচ্ছেন ডিফারেন্ট কালার, একদম স্ট্যান্ডার্ড যে ডিজাইন সেটা। কার্গো প্যান্ট, ছাটটা পকেট, যা টাকা বেশি সে নিবে নাকি? বেল্টটা কি প্যান্টের সাথেই থাকছে? হ্যাঁ, বেল্টটা প্যান্টের সাথেই থাকছে। শার্টের সাইজ হবে 3টা, এম এল এক্সেল, এগুলো হচ্ছে এখনকার জনপ্রিয় কাপড়। প্রিন্টের তো হিউজ স্টক আসছে দেখা, সাম কালার ভাই একদম অসাম লাগছে এই শার্টটা। আরো আরো ডিজাইন হচ্ছে আপনার যুক্ত হবে ইনশাআল্লাহ, ইমিডিয়েটলি কাজ চলছে ওগুলো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মামুন জারের নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। ভিউয়ার্স, আপনারা যারা রিজনেবল প্রাইসে সরাসরি গার্মেন্টস থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে যাচ্ছেন, আপনাদের জন্য হতে যাচ্ছে আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। আশা করব পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিবেন, যাতে করে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সরাসরি এই কারখানায় এসে প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। তো ভিউয়ার্স, আমার উদ্দেশ্য একটাই, দেশের বিভিন্ন পণ্যের পাইকারি ব্যবসায়ী এবং কারখানাগুলো ভিজিট করে ব্যবসায়িক তথ্যগুলো সংগ্রহ করা এবং এটাকে ভিডিওর মাধ্যমে আপনাদের নিকট উপস্থাপন করা, যাতে করে কোথা থেকে কম দামে ভালো মানের পণ্য ক্রয় করতে পারেন সেই তথ্যগুলো পেয়ে যান খুবই সহজে। তো আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করতে পারেন, আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন, যাতে করে আমার পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায় খুব সহজে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম সাহিব ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মামুন ভাই, আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রেখেছেন আপনাদের ভাই। আজকে আপনাকে অনেক স্মার্ট লাগতেছে ভাই। থ্যাংক ইউ ভাই। আচ্ছা ভাই, দেখতে পাচ্ছি আজকেও অনেক স্যাম্পলের কালেকশন এখানে রয়েছে। সবসময় আপনাদের এখানে হিউজ স্টক থাকে আমি জানি, যতটুকু আপনার যেটা এর আগের ভিডিওতে দেখাইছেন নিজস্ব কারখানার প্রোডাক্ট তৈরি করে সারা বাংলাদেশে হোলসেল করেন। তো আজকে ইনশাল্লাহ ডিটেলস জানবো, তারপর একটু বলে দেন যারা সরাসরি রবিন ফ্যাশন ওয়ার্ল্ডে আসতে যাচ্ছে তারা কীভাবে আসবে। যারা রবিন ফ্যাশন ওয়ার্ল্ডে সরাসরি আসবে তারা হচ্ছে মিরপুর 1 নম্বর শাহ আলী মাজারের ঠিক অপোজিটের শমশের মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে আসলেই হবে। এছাড়া যে নাম্বারগুলো দেওয়া আছে সেগুলো সবসময় ওপেন থাকে, অবশ্যই হ্যাঁ সবসময় ওপেন থাকে, ওগুলোতে যোগাযোগ করলেও আমরা ডিরেকশন হ্যাঁ সেম অ্যাড্রেসটাই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনাদের যেটা করতে হবে ভিডিওটা শেয়ার দিয়ে জাস্ট টাইমলাইনে রেখে দেবেন, নেক্সট টাইম ভিডিওটা হারিয়ে যাবে না, ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন। আর কোথা থেকে কম দামে ভালো মানের পণ্য ক্রয় করতে পারবেন সে তথ্য পেতে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সাথে থাকবেন। অনেক প্রোডাক্টের কালেকশন দেখতে পাচ্ছি ভাই, কোনটা দিয়ে শুরু করবেন আজকে? আজকে আমরা শুরু করব আমাদের যে স্টার্টিং প্রোডাক্টগুলো স্টার্টিং প্রাইসের মধ্যে ওগুলো দিয়ে। আচ্ছা আজকের ভিডিওতে কি কি দেখাবেন এখন একটু ধারণা দিয়ে দেন আমার ফার্স্ট টাইম। আজকের ভিডিওতে থাকবে হচ্ছে ডেনিমের কয়েকটা কোয়ালিটি ডেনিম থাকবে, প্রাইস ওয়াইজ কয়েকটা কোয়ালিটি আপনার একদম কম প্রাইসের থেকে একদম হাইয়েস্ট প্রাইসের মধ্যে কয়েকটা প্রাইস। এছাড়া থাকবে হচ্ছে গ্যাবার্ডিনের আমাদের নতুন ফ্যাব্রিকের কিছু গ্যাবার্ডিন আসছে রাইট, যেগুলো হচ্ছে এক্সপোর্ট ফ্যাব্রিক ওগুলো থেকে দেখাবো। আর হচ্ছে যে আমাদের শার্টের সেকশন লাস্ট ভিডিও যারা দেখেছে তারা দেখেছে ওই সেকশনের থেকে আমরা শার্টের কালেকশন গুলো দেখাবো। ওকে ফাইন, ঠিক আছে। তো প্রথমে কোনটা দিয়ে শুরু করতে না, প্রথমে আমরা শুরু করবো হচ্ছে আমাদের এই প্যান্ট গুলো দিয়ে। আচ্ছা এগুলো হচ্ছে আমাদের যে স্টার্টিং প্রাইসের প্যান্ট সেগুলো, আর আমাদের স্টার্টিং প্রাইসটা হচ্ছে 330 থেকে আর সর্বোচ্চ প্রাইস হচ্ছে 700, এর মধ্যে আমাদের প্যান্ট গুলো পেয়ে যাবেন। তো এগুলো হচ্ছে আমাদের স্টার্টিং প্রাইসের প্যান্ট, এগুলো হচ্ছে ফুল স্টিচ হবে, প্রত্যেকটাই স্টিচ হবে, ফুল স্টিচ হবে, দেখতে পাচ্ছেন মানে সর্বনিম্ন প্রাইসে যে প্রোডাক্টটা ওটাও স্টিচ হবে, ওটাও স্টিচ হবে। যদিও এখন হচ্ছে কাপড়ের বাজার মূল্য অনেক বেশি, তারপরেও কিন্তু আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারদের ডিমান্ডিং যেসব প্রোডাক্টগুলো থাকে সেগুলো কিন্তু সরবরাহ করার, আমাদের প্রফিট কম হোক কিন্তু কাস্টমার বেস্ট প্রোডাক্ট পাক। এগুলোর কিন্তু কালার ওয়াশ গ্যারান্টি দেওয়া থাকবে ভাইয়া। ওয়াশের পরে যদি না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা নিয়ে আসবেন, রবিন ফ্যাশন ওয়ার্ল্ড সবসময় বাধ্য থাকবে আপনাদের যে কোনো সমস্যার সমাধান করার জন্য। ওকে ফাইন। আচ্ছা এই দেখতে পাচ্ছেন আরেকটা কালেকশন, এটা হলো লাইট কালারের মধ্যে, চমৎকার লাগতেছে প্যান্টের গ্যাটআপটা, জাস্ট অস্থির। ব্যাক সাইডটা একটু ঘুরে দেখেন আমাদেরকে, দেখেন এটা হলো ব্যাক সাইড, চমৎকার। এই দেখেন খুব দামি একটা লেদার করা আছে, এছাড়াও আরো ডিজাইন আছে।
এটা হলো ব্যাক সাইডটা, ব্যাক সাইড ব্ল্যাক শেডের মধ্যে, রাইট? ঠিক আছে, এগুলোর মধ্যে আরো ডিজাইন আছে, আমরা ডিজাইন গুলো জানার জন্য আপনাদেরকে আমাদের সাথে কন্টাক্ট করতে হবে, আমাদের নাম্বার ডেসক্রিপশন লিংকে দেওয়া আছে অবশ্যই। এরপরে যে আইটেম গুলোতে যাবো সেটা হচ্ছে এর থেকে একটু বাড়তি রেঞ্জের, আপনারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ কেন বলছেন? আসলে হচ্ছে মামুন ভাইয়ের ভিডিও বা হচ্ছে এসব ভিডিও গুলো কিন্তু আপনার খুচরা কাস্টমাররাও কিন্তু অনেক দেখে, তো সেই ক্ষেত্রে হচ্ছে ওনারা সবসময় আমাদেরকে নক দেয় খুচরা বিক্রির জন্য, কিন্তু আমরা যারা দোকানদার যারা ভাইরা আছে তাদের সুবিধার্থেই কিন্তু প্রাইস গুলো রিভিল করি না, যাতে করে তাদের ব্যবসার ক্ষতি না হয়। যারা হোলসেল নিয়ে রিটেল করে প্রোডাক্টের প্রাইস পাবলিক করে দিলে তাদের সেল করতে সমস্যা হবে, এই জন্য হাইড রাখা হচ্ছে। হ্যাঁ, এই জন্য হাইড রাখা। আচ্ছা, ঠিক আছে, ওকে। এই যে দেখতে পাচ্ছেন খুবই সফট কাপড়ের, চমৎকার, একদম সফট, আসলে সফট। আচ্ছা, সর্বনিম্ন অর্ডার করতে হবে কত টাকার আপনার এখানে? আপনার যদি কেউ কুরিয়ারে নিতে চায় সেই ক্ষেত্রে হচ্ছে সর্বনিম্ন 5 বান্ডেল অর্ডার করতে হবে। আচ্ছা, সর্বনিম্ন 5 বান্ডেল প্রোডাক্ট অর্ডার করতে হবে, আর হচ্ছে এই যদি সরাসরি এসে নিতে চায় সেই ক্ষেত্রে তারা যে কোনো কোয়ান্টিটি নিয়ে নিতে পারবে। আমরা কি বলতে পারি কিনা, যদি 5000 টাকার অর্ডার করে আপনি কুরিয়ার করবেন কিনা? 5000 অর্ডার অ্যাকচুয়ালি হচ্ছে যদি কম কোয়ান্টিটি হয় সেক্ষেত্রে আমরা একটা জিনিস বিবেচনা করি, সেটা হচ্ছে যে কাস্টমারের প্রোডাক্টটা নেওয়ার পরে তাদের কস্টিংটা কীরকম পড়বে। আপনি 5000 প্রোডাক্টে যদি আপনার একটা বান্ডেল হয় সেটা যদি আপনি কুরিয়ার কস্ট দিয়ে নিয়ে যান সেক্ষেত্রে আমার থেকে আপনার লসই হবে, আমি তো বিক্রি করবো, সমস্যা অবশ্যই, ঠিক আছে না? সেম কস্টে আপনি আরো বাড়তি প্রোডাক্ট নিতে পারছেন, বাড়তি প্রোডাক্ট নিতে পারছেন, সুতরাং আপনার ওই এক বান্ডেলে আপনি যে কস্ট আসবে আপনি 5 বান্ডেল নিলে ওই কস্ট আসবে। অনেকে আছে যে ফার্স্ট টাইম বিজনেস স্টার্ট করতে যাচ্ছে, আপনি যেহেতু বলেন যে 2-3000 টাকা হলে নাকি শুরু করা যায়, তাদের জন্য আমি কথাটা বললাম আর কি, সুযোগ রাখা যায় কিনা তাদের জন্য? আসলে অবশ্যই আপনার যারা স্টার্টিং করতে যাচ্ছে তারা হচ্ছে আমাদের সাথে কন্টাক্ট করুক, আমরা অবশ্যই আমাদের যে ওয়েতে আমরা বিজনেস করি সেটা আমরা ওনাদেরকে বলে দিব, সবকিছু আসলে ভিডিওতে রিভিল করাও যায় না বা পাবলিক করে দিলে সমস্যা আছে, সিক্রেট করে দিলে তথ্য থাকে, কিছু সিক্রেট থাকা লাগে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনারা সরাসরি এসে কথা বলবেন অথবা ফোন কলের মাধ্যমে, ফোন কলের মাধ্যমে আমরা সেগুলো জানি। ফ্রন্ট সাইড আবার একটু দেখা নেই, দেখেন ফ্রন্ট সাইডটা একদম ছেঁড়া স্টাইল, দেখেন চমৎকার, এই যে ইনার দেয়া আছে, কিন্তু ইনার দেওয়া আছে, ইনার দেয়া আছে লাইট কালারের মধ্যে, ছেঁড়া সবাই চায়, কেউ চায় হচ্ছে হালকা ছেঁড়ার মধ্যে, এই জন্য তাদের জন্য আমি এগুলো দেখাচ্ছি। সাইজ থাকবে 28-34, বান্ডেলে থাকবে 12 পিস করে। ওকে, এটা হলো ব্যাক সাইডটা, এখানে লেদার করা আছে, চমৎকার। আপনার সাইজ তো বললেই উনি 28-34 বান্ডেলে থাকবে 12 পিস, 12 পিস সর্বনিম্ন আপনার 12 পিসে ব্লিস্টার অর্ডার করতে হবে, সর্বনিম্ন 12 পিস। আর যারা হোলসেল নেবেন জাস্ট তারাই যোগাযোগ করবেন, এখানে কোনো ধরনের রিটেল সেল হয় না, কোনো ধরনের রিটেল সেল হয় না। যারা হোলসেল নেবেন দেখেন এটার লুকটা, দেখেন আউটলুক কিন্তু একদম জাস্ট টপ ক্লাস, চমৎকার লাগতেছে, রাইট? হ্যাঁ, এই ব্র্যান্ডটা অস্থির লাগতেছে, সফট কাপড়ের মধ্যে খুবই দামি কাপড়, রাইট? স্টিচ হবে ফুল, দেখতে পাচ্ছেন, সাইজ থাকবে 28-34, বান্ডেলে থাকবে 12 পিস, রাইট? ওকে, আমরা প্রাইস বলছি না, আজকে আবারও বলে দিচ্ছি, 330 টাকা স্টার্টিং প্রাইস, সর্বোচ্চ প্রাইস হলো 700 টাকা, 700 টাকা এর মধ্যে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন, প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন। আচ্ছা, আপনারা বারবার বলেন যে প্রাইস কেন বলেন না, সাথে প্রাইস বলে দেন ভাই, আপনাদের সুবিধার্থেই কিন্তু আমরা প্রাইস গুলো বলি না। আচ্ছা, ফোনে তো অবশ্যই বলে দিবেন, অবশ্যই কাস্টমার ফোনে যোগাযোগ করবে, বলে দিবে প্রাইস সহ ছবি পাঠিয়ে দিবে, হোয়াটসঅ্যাপে হচ্ছে আপনারা আমাদের আপনাদের সুবিধা অনুযায়ী যখন আপনারা দিতে চান আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা কল দিবেন। এরপরে কোনটা দেখাচ্ছে? এরপরে দেখাচ্ছে হচ্ছে এক্সপোর্ট আইটেম গুলা, এক্সপোর্ট আইটেম বলতে যে ফ্যাব্রিক গুলা, হ্যাঁ, এই ফ্যাব্রিক গুলা হচ্ছে আপনার যেসব বাইরে প্রোডাক্ট গুলা যায় রেডি হয়ে, ওই প্রোডাক্ট গুলাই হচ্ছে এই ফ্যাব্রিক দিয়ে তৈরি হয়। এই ফ্যাব্রিক বাংলাদেশে তৈরি হয়, বাংলাদেশে ম্যানুফ্যাকচার হয়, কিন্তু প্রোডাক্ট গুলো রেডি প্রোডাক্ট গুলো যায় হচ্ছে বাইরে, রাইট? বুঝতে পারছেন, ওই এই ফেব্রিক গুলোই আমরা কালেক্ট করি, কালেক্ট করে এই প্যান্ডেল প্রোডাকশন করে আপনারা বাংলাদেশে হোলসেল করে, বাংলাদেশে হোলসেল, বুঝতে পারছেন, রাইট? এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্ক্র্যাচ করা আছে, চমৎকার। ফেব্রিকসটা হলো এক্সপোর্টেড, ম্যানুফ্যাকচার ওনাদের পার্সোনাল, আমাদের পার্সোনাল প্রোডাকশন করা, যে ফ্যাক্টরিটা আপনাদেরকে ভিডিও শুরু দেখাচ্ছি, ওয়াশ কিন্তু হচ্ছে এক্সপোর্ট ওয়াশ গুলো ফলো করা হয়, বুঝছেন? এগুলোর সাইজ থাকবে হচ্ছে 28-36 পর্যন্ত, 28-36 পর্যন্ত থাকবে, বান্ডেলে থাকবে 12 পিস। এটার স্টাইলটা দেখেন, ফ্রন্ট লুকটা দেখেন, জাস্ট অস্থির কিন্তু যুবকদেরকে টার্গেট করে প্রোডাকশন করা, যারা আর কি ফ্যাশনেবল ইয়ং জেনারেশন যারা আছে তাদেরকে টার্গেট, প্যান্ট অনেকে চায়,
YouTube প্যান্ট চাই, এই সব ফ্যাশনেবল ইভেন্টের জন্য প্যান্ট চাই, সব ধরনের প্যান্টের ডিজাইন কিন্তু আমরা মাথায় রাখি। ওকে রাইট। আর ডিপ ব্লু দেখে কিন্তু ভাববেন না যে ব্লু কালার আপনার ধোয়ার সাথে সাথে চলে যাবে, চলে যাওয়ার কোনো কিন্তু যদি চলে যায় টাকা ফেরত দিবেন নাকি সেটা বলেন। আসলে ব্যবসার ক্ষেত্রে কিন্তু টাকা ফেরত দেওয়ার রুলসটা থাকে না, মানে আপনার কনফিডেন্স থেকে বোঝা যাচ্ছে কালার কোনোভাবে যাওয়ার সম্ভাবনা নাই, কোনোভাবে যাবে না সেই গ্যারান্টি দিচ্ছি। আর যদি কোনো সমস্যা ফেস করে সেই ক্ষেত্রে রবিন ফ্যাশন ওয়ার্ল্ড সমস্ত দায়ভার নেবে। ওকে ফাইন। হ্যাঁ, আরো কিছু এক্সপোর্ট কালারের মধ্যে আমি দেখাই, একটা দেখাচ্ছি দেখেন, এটাও কিন্তু চমৎকার। ওকে, নতুন প্রোডাক্ট গিলদ গুলো কিন্তু পরে আসতেছে, আমি কিন্তু জাস্ট হচ্ছে আপনার ধারণা দিচ্ছি আমাদের প্রাইস রেঞ্জ ওয়াইজ। নতুন প্রোডাক্ট গুলো কিন্তু আমি পরে দেখাচ্ছি, যেগুলো হচ্ছে একদম নিউ প্রোডাক্ট, ঠিক আছে। এই গুলো হচ্ছে এক্সপোর্ট আইটেম। এবার আসেন একটু এক্সপোর্ট আইটেমের মধ্যে ছেঁড়া ফাটা দেখেন, একটু ছেঁড়া ফাটা দেখেন, এটা হচ্ছে ছেঁড়া ফাটা দেখেন। সুন্দর ভাষায় বললে হচ্ছে গ্র্যান্ডিং করা প্রোডাক্ট, গ্র্যান্ডিং করা। আর আমাদের ভাষায় বলতে গেলে ছেঁড়া ফাটা প্রোডাক্ট, যার যেটা ভালো লাগে। 28 থেকে 36 সাইজ হবে, বান্ডেলে থাকবে 12 পিস। ওকে হ্যাঁ, নেক্সট আমরা দেখছি ভাই, আমরা এখন জাস্ট কয়েকটা প্রোডাক্ট দেখাবো। হ্যাঁ, ব্ল্যাক একদম সবার প্রিয় কালার, সব সময়ের প্রিয়, সব সময়ের স্ট্যান্ডার্ড কালার, সব সময়ের সব লেভেলের জনপ্রিয় কালার। রাইট। আর হাঁটু ছেঁড়া হচ্ছে এখনকার সব সময়ের জন্য হচ্ছে স্ট্যান্ডার্ড ডিজাইন, যেটা সবাই পরে। রাইট। এর ভিতরে ইনার দেয়া আছে, তাহলে অনেকে স্টাইলিশ কিন্তু নামাজি। রাইট। হ্যাঁ, স্টাইলিশ কিন্তু নামাজি করে, নামাজ তো পড়ে, আপনার মতই স্মার্ট মানুষজন আছে নামাজি। আরে না, আপনার থেকে স্মার্ট তো খুব, তাদের জন্য হচ্ছে এগুলো। বান্ডেলে থাকবে হচ্ছে 12 পিস, সাইজ থাকবে হচ্ছে 28 থেকে 34। এক্সাক্ট প্রাইসটা জানতে হলে আমাদের সাথে কন্টাক্ট করতে হবে। রাইট। সর্বনিম্ন অর্ডার করতে হবে 12 পিস, সর্বনিম্ন অর্ডার করতে হবে 12 পিস। ব্ল্যাক এর মধ্যে আমি আরো কিছু দেখাই। আচ্ছা, ব্ল্যাক এর মধ্যে আরেকটা দেখাচ্ছি দেখেন, এটাও কিন্তু চমৎকার, একদম জেড ব্ল্যাক এর মধ্যে জাস্ট হচ্ছে হালকা স্ক্র্যাচ, স্ক্র্যাচটা মনে হয় বিড়াল আচর দিছে। হ্যাঁ, বিড়াল আচর দিছে, চমৎকার লাগছে। জেড ব্ল্যাক এর মধ্যে পয়েন্ট পকেটটা একটু অ্যাঙ্গেল করে দেওয়া হয়েছে, মানে সব একদম স্টাইলিশ। হ্যাঁ, স্টাইল, আমরা সব সময় চেষ্টা করি স্টাইলিশ প্রোডাক্ট। এবার দেখাই হচ্ছে আমাদের যে নিউ কালেকশন। হ্যাঁ হ্যাঁ, নতুন আসছে যেটা, জি নতুন আসছে। আচ্ছা, এটা হলো একদম আপডেট কালেকশন কাপড়ের মধ্যে, ক্রস কাপড়টা হচ্ছে আমাদের যেসব ব্র্যান্ড শোরুম গুলো বাংলাদেশে থাকে, ওগুলা সাধারণত এইসব প্রোডাক্ট গুলা বানায়, কারণ হচ্ছে ফ্যাব্রিকের রেট বেশি, যার কারণে হচ্ছে লোকাল মার্কেটে এগুলোর প্রাইসটা পাওয়া যায় না। এই ক্রস ফ্যাব্রিক খুবই জনপ্রিয় ফ্যাব্রিক, এগুলো আপনি সবখানে পাবেন না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি যে সব দোকানদার করবে না প্রাইসের কারণে, কিন্তু আমরা তো নতুন নতুন চ্যালেঞ্জ নিই, নতুন নতুন প্রোডাক্ট, অবশ্যই কোয়ালিটি ঠিক রাখতে হবে। হ্যাঁ, কোয়ালিটি ঠিক রাখতে হবে, ফুল স্টিচ প্রোডাক্টে ভেরিয়েশন না আনলে তো আসলে মার্কেট কন্ট্রোল করা সম্ভব না। এটার হচ্ছে আপনার সাইজ থাকবে হচ্ছে 28 থেকে 34, বান্ডেলে থাকবে 12 পিস। আরো কিছু আপডেট কালেকশন দেখাই, দেখতে পাচ্ছেন, এই দেখেন আরেকটা কালেকশন দেখাচ্ছি, এটাও কিন্তু চমৎকার। সবগুলোই হচ্ছে নিউ ফেব্রিক, নিউ প্রোডাকশন, নিউ কালেকশন। রাইট, ঠিক আছে, নিউ ফেব্রিক, নিউ প্রোডাকশন, নিউ কালেকশন। আচ্ছা, সবই নতুন, সবই নতুন। রাইট, এটারও সাইজ থাকবে হচ্ছে 28 থেকে 34, বান্ডেলে থাকবে হচ্ছে 12 পিস। ওকে, চমৎকার। সুইং কোয়ালিটি গুলো দেখেন, সুইং কোয়ালিটি একদম নিখুত, কোনো ফ্রন্ট কি বলে ডফ স্টিচ, ফর্ট স্টিচ নাই। এরপরে যদি কোনো প্রবলেম হয় এক্সচেঞ্জ, তো 100% সুবিধা আছে, আমি গ্যারান্টি দিচ্ছি, ইনশাআল্লাহ কোনো সমস্যা আপনারা ফেস করবেন না, করলে আমরা সব সময় আছি। আচ্ছা, এই যে আরেকটা দেখাচ্ছি দেখেন, আসলে দেখাতে গেলে অনেক প্রোডাক্ট, হ্যাঁ, এখন একটা একটা করে তা সব দেখানো সম্ভব না। জি, আমি জাস্ট হচ্ছে এগুলো নতুন প্রোডাক্ট, এই জন্য একটু করে দেখিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটা পুরোটা দেখুন, আপনারা আরো অনেক চমক দেখতে পাবেন। এবার আসি হচ্ছে একটু দামি কাপড়ের মধ্যে, দামি কাপড়ের মধ্যে যাই এখন। দামি কাপড় বলতে এই যে দেখতে পাচ্ছেন 1/1 পলি করা, ঠিক আছে, 1/1 পলি করা থাকবে, মানে দামি প্রোডাক্ট দামি জায়গায় থাকে, দামি প্রোডাক্ট দামি জায়গায় থাকে, যত্ন সহকারে, যত্ন সহকারে থাকে। রাইট, দেখতে পাচ্ছেন নাকি থাই ফেব্রিকের, এবং থাই ফেব্রিকটা যে দেখেন অরিজিনাল থাই, কে অরিজিনাল থাই বলতে কি বোঝাতে চাচ্ছেন? অরিজিনাল থাই বলতে এটা হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা কাপড়, মানে বাংলাদেশি কাপড় না, কেউ যদি প্রমাণ করতে পারে এটা বাংলাদেশি কাপড়, আপনি বলছেন থাইল্যান্ডই পারবে না, যদি করতে পারে করতেই পারবে না, চ্যালেঞ্জ। আচ্ছা, এই চ্যালেঞ্জ, হ্যাঁ, প্রমাণ করেন। আচ্ছা, ওকে, এটা আমাদের ইম্পোর্ট করা কাপড়, সুইং ফিনিশিং ওয়াশ, মানে এক কথা আপনার বাহির থেকে ফেব্রিক্স নিয়ে এসে আপনার প্রোডাকশন করে বাংলাদেশে হোলসেল করতে আছে, বাংলাদেশে হোলসেল করছে। আচ্ছা, ওকে, ফাইন, ঠিক আছে। এই ফেব্রিক গুলো আপনারা দেখেন, গ্লেজ গুলো দেখেন, হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে। হ্যাঁ, প্রাইসের সাথে কোয়ালিটির কোনো আপনি কি জানি বলে হতাশ হবেন না, যেমন প্রাইস থাকবে তেমন কোয়ালিটি থাকবে। শুধু শুধু তো আর এগুলোকে আমরা প্রিমিয়াম বলি না, রাইট, ওকে, প্রিমিয়াম এগুলোর কিছু আছে বিধায় প্রিমিয়াম বলি, প্রিমিয়াম বলা। এগুলোর মধ্যে আমি দুই একটা কিছু দেখাই, তারপরে আমরা অন্য সেকশনে চলে যাব। রাইট, এই যে একটা প্রোডাক্ট দেখাচ্ছি দেখেন, অরিজিনাল থাই ফেব্রিক যেটাকে বলে, অরিজিনাল থাই ফেব্রিক, একদম থাইল্যান্ড থেকেই থাই ফেব্রিক ইম্পোর্ট করা হয়, এই দেখতে পাচ্ছেন, চমৎকার। ওকে, শেডটা জাস্ট অস্থির করা হয়েছে, দেখেন দেখেন, এটা হলো ব্যাক সাইড, আর প্রোডাক্ট এত সফট,
আপনি ধরলে বুঝতে পারবেন আমি আর কি বলি আর কি প্রোডাক্ট বেশি সফট হলে সব বয়সের কিন্তু মানুষজন এগুলো পড়তে অভ্যস্ত মানে বেশি প্রোডাক্ট সফট হলে বলি যে ভালো মানুষের অন্তরে হাত দিলে আপনি যেমন অনুভূতি পাবেন এই প্রোডাক্টটা ধরলে আপনি এরকম অনুভূতি পাবেন মানে এরকম সফটনেস জি জি আচ্ছা আরো দুই একটা দেখাই তাতে করে আপনারা একটু ধারণা পান যে রবিন ফ্যাশন আসলে আছে কি আচ্ছা ঠিক আছে এই দেখেন একটা কালেকশন দেখাচ্ছি যে এটাও চমৎকার থাই ফেব্রিকের মধ্যে পয়েন্ট পকেটে খুব সুন্দর একটা এমব্রয়ডারি করা আচ্ছা দেখেন ওকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গ্লেজ করা ব্যাক সাইডটা দেখেন এটা হলো ব্যাক সাইডটা দেখেন চমৎকার ওকে কাপড়ে কিন্তু আপনারা একদমই হতাশ হবেন না তো এই হচ্ছে আমি ডেনিম থেকে কিছু আপনাদেরকে জাস্ট ধারণা দিলাম এখানে কিন্তু অনেকগুলো আপনি দেখতে পাচ্ছেন আসলে এর একটা একটা করে ভাঁজ করা কিন্তু অনেক রয়ে গেছে এগুলো কিন্তু দেখতে হলে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে হবে আমাদের WhatsApp নম্বরে এখন চলুন আমরা আমাদের শর্টের সেকশনটাতে চলে যাই ওকে ভিউয়ার্স আমরা চলে আসলাম ওনাদের শার্টের জগতে তো এখান থেকে দেখানো হবে আজকে শার্টগুলো আজকে শার্টগুলো এখান থেকে দেখানো হবে তোমার চারপাশে কিন্তু সবগুলো যতগুলো শার্ট দেখছেন প্রত্যেকটা কিন্তু কালার ওয়াইজ এবং ডিজাইনও ইন্ডিভিজুয়াল কোনোটার কিন্তু ডাবল এখানে স্যাম্পল রাখা নাই তার মানে এখানে কিন্তু আপনারা ঘুরে দেখবেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশন রাখা আছে আমি একটা একটা ঘুরে দেখাই এইখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট ওকে ডিজিটাল প্রিন্ট খুবই সুন্দর একটা প্রিন্ট ভিতরের ফেব্রিকটা দেখেন আপনার ধোয়ার পরে গ্যারান্টি দিচ্ছি ধোয়ার পরে এগুলো কাপড় থেকে আলাদা হবে না ধোয়ার পরে এগুলো ধোয়ার পরে গলে যায় আর হচ্ছে আপনার কাপড় থেকে ছুটে যায় তখন দেখতে অনেক বিচ্ছিরি এটা হবে না আর কি এটা হবে না গ্যারান্টি দিচ্ছি ওকে শার্টের সাইজ কয়টা হবে শার্টের সাইজ হবে তিনটা এম এল এক্সেল আর এক বান্ডিলে থাকবে ছয় পিস ওকে দেখেন এগুলো হচ্ছে এখনকার জনপ্রিয় কাপড় একদম গায়ে দিবেন আমার গায়ে দেখেন একটা আছে দেখতে পাচ্ছেন ফুল ফিটিং আমাকে দেখেন কি মানাচ্ছে কিনা জানাবেন অবশ্যই কমেন্ট করে আচ্ছা ওকে এই কাপড়েরই আরেকটা হচ্ছে ডিজাইন এটা ঠিক আছে আমার গাইডটাও পেয়ে যাবেন আমাদের এখানে এটারই এই কাপড় আরেকটা ডিজাইন হচ্ছে এটা খুবই সুন্দর ডিজাইন কালার থাকবে সবগুলোরই এটার কালার আছে তিনটা আমার গাইডটার কালার আছে হচ্ছে চারটা কালার আছে আমার গাইডটার চারটা কালার রয়েছে প্রাইস রেঞ্জটা একটু বলে দেওয়া যায় কিনা শার্টের প্রাইস রেঞ্জটা হচ্ছে 260 থেকে 320 এটার মধ্যে এই যে প্রিমিয়াম কোয়ালিটি বলেন আমাদের রেগুলার শার্ট বলেন সবগুলোই পেয়ে যাবেন ওকে ফাইন আচ্ছা আরেকটা দেখাচ্ছি দেখেন এটা অল ওভার কিন্তু প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্ট যেটাকে বলে এটা কালার যাওয়ার সম্ভাবনা নাই ডিজিটাল প্রিন্টের কালার যায় না কালারও যাবে না প্রিন্টও যাবে না গেলে রবিন ফ্যাশন দাই আচ্ছা ওকে আমরাও দেখবো ইনশাআল্লাহ হ্যাঁ এরপরে কোনটা দেখাচ্ছেন ভাই প্রিন্টের আরো কিছু প্রিন্টের তো হিউজ স্টক আসছে দেখা যাচ্ছে ওয়াও সবগুলোর মধ্যে কালার অসাম কালার ভাই একদম অসাম লাগছে এই শার্টটা জি সবগুলো এগুলো পড়লে এমনি আসলে লুকটাই চেঞ্জ হয়ে যায় শরীরে একটা ভেরিয়েশন আনবে জি 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 আপনার স্মার্টনেসের দ্বিগুণ করে দিবে আপনি অবশ্যই অবশ্যই কালার থাকবে হচ্ছে এটার মধ্যে দুইটা সাইজ থাকবে তিনটা এম এল এক্সেল বান্ডেলে থাকবে ছয় পিস আসেন ভিতরের দিকে আসেন আচ্ছা আরো ভিতরে যাবো ভিতরে নিয়ে কি করবেন আল্লাহ জানে কালার থাকবে হচ্ছে তিনটা আপনারা যদি পছন্দ স্ক্রিনশট নিয়ে এখনই রাখুন আমাদের নাম্বারে হচ্ছে আপনারা কন্টাক্ট করবেন আসুন ভিতরের দিকে আরো আসুন এবার দেখাই হচ্ছে কিছু 100% কটনের যেগুলো হচ্ছে এখন যা দেখালেন এগুলো কি কটন না এগুলো কটন ঠিক আছে কিন্তু কটনের মধ্যে কিছু পার্সেন্টেজ থাকে ও আচ্ছা ধরেন এটা কিছু পার্সেন্টেজ অন্যটা আছে আর কি ধরেন 80% কটন বাকিটা হ্যাঁ ধরেন 90% কটন থাকবে 10% মিক্স থাকবে এটা 100% কটন দেখতে পাচ্ছেন এটা 100% কটন একদম 100% কটন একদম 100% কটন ওকে আচ্ছা এই কাপড়গুলো কিন্তু খুবই রেয়ার কাপড় 100% কটন কাপড় খুবই রেয়ার কাপড় কারণ 100% কটন কাপড় বাইরে যায় বাংলাদেশে আসে না রাইট বুঝতে পারছেন ওকে এগুলো 100% কটন কালার থাকবে হচ্ছে চারটা এটার মধ্যে এছাড়া ওকে আছে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আরো কিছু প্রিন্টের মধ্যে এই যে আরো কিছু প্রিন্টের মধ্যে দেখাচ্ছি এটা অল ওভার প্রিন্ট হ্যাঁ চমৎকার প্রিন্ট এবার চলুন চেক কিছু দেখাই আচ্ছা চেকের কিছু শার্ট দেখাবো এরপর আমরা চলে যাব শর্ট স্লিভে চলে যাব চেকের কিছু দেখেই এই দেখেন এটা হলো চেকের শার্ট বেসিক চেকের মধ্যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব চেকের শার্ট ওকে বেসিক চেকের মধ্যে চমৎকার আরো কিছু রয়েছে আমি আরো কিছু দেখাই এই দেখেন
দেখতে পাচ্ছেন এছাড়াও হচ্ছে প্রিন্ট ছাড়াও হাফ স্লিভ রয়েছে আপনার চেকের মধ্যে, এখানে রয়েছে দেখতে পাচ্ছেন চেকের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন ব্লু এর মধ্যে, ব্লু এর মধ্যে এক্সপোর্ট ফেব্রিক, এই ফেব্রিক হচ্ছে বাইরের ফেব্রিক যেগুলোর মানে এই ফেব্রিকের প্যান্ট গুলো হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের হয়ে বাইরে যায়। এই ফেব্রিকের মধ্যে বেশ কয়েকটি কালার ভেরিয়েশন রয়েছে, আমি দেখাই কালার ভেরিয়েশন গুলা। আর যে প্রাইস রেঞ্জটা থাকবে সেটা হচ্ছে 280 থেকে 350 এর মধ্যে, এটা হচ্ছে কোয়ালিটি ভ্যারি করে। দেখতে পাচ্ছেন আপনার 12 প্যান্টের প্রাইস হলো 280 থেকে 350 এর মধ্যে। ওকে, দেখতে পাচ্ছেন ডিফারেন্ট কালার, এক্সপোর্ট কোয়ালিটির কাপড়, ঠিক আছে। এছাড়াও আছে আপনার ক্যানভাস কাপড়ের আমাদের রেগুলার প্রোডাকশন, যারা আমাদের রেগুলার কাস্টমার তাদের কাছে এই প্রোডাক্টগুলো খুবই জনপ্রিয়, খুবই চাহিদা সম্পন্ন, তারা সবসময় এগুলো তাদের কালেকশনে রাখে ক্যানভাস কাপড়, ঠিক আছে। খুব ভালো কাপড়, কালার কখনো ফেড হবে না, বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন কালার কখনো আউটসাইড সেম কালার, কালার কখনো ফেড হবে না। বান্ডেলে থাকবে হচ্ছে 8 পিস করে, 28 থেকে 36 পর্যন্ত। এগুলোর মধ্যে কালার রয়েছে বেশ কয়েকটি, আমি কালারগুলো দিয়ে একটা দেখায় দিচ্ছি। ডিটেলস এর জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের যোগাযোগের নাম্বার ডেসক্রিপশন লিংকে দেওয়া থাকবে, এবং হচ্ছে আমাদের শপ অ্যাড্রেসটাও আমি বলে দিচ্ছি। শপ অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 1 নম্বর শাহালি মাজারের অপোজিটে, শমশের মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রিন্টের মধ্যে, অল ওভার প্রিন্টের মধ্যে, এগুলো সবগুলোই কিন্তু স্ট্রিচি হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সবগুলোই কিন্তু স্ট্রিচি হবে। ডিজাইন রয়েছে বেশ কয়েকটি, ব্ল্যাক এর মধ্যে চেক, সুন্দর ডিজাইন, 28 থেকে 36 সাইজ, বান্ডেলে থাকবে 12 পিস। এছাড়াও আমাদের কাছে রয়েছে কার্গো প্যান্টস, খুবই চাহিদা সম্পন্ন প্যান্টস, কাপড়টা খুবই উন্নত মানের কাপড়, দেখতে পাচ্ছেন খুবই গ্লেজি কাপড় একদম। কয়টা পকেট এখানে? এত পকেট, 7টা পকেট, যা টাকা বেশি সে নিবে নাকি? 6টা পকেট হচ্ছে বেসিক, আর একটা হলো ফ্রন্ট সাইড, একটা পয়েন্ট পকেট, এটা হচ্ছে স্টাইল পকেট। ওকে, স্টাইল। এছাড়াও হচ্ছে আরো ডিজাইন হচ্ছে আপকামিং আছে। বেল্টটা কি প্যান্টের সাথেই থাকছে? হ্যাঁ, বেল্টটা প্যান্টের সাথেই থাকছে, এগুলোর সাইজ থাকবে মানে যে কালার প্যান্ট ওই কালারই বেল্ট, ওই কালারই বেল্ট। ওকে, বুঝতে পারছি। সাইজ থাকবে 28 থেকে 36, বান্ডেলে থাকবে 8 পিস, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের সাথে যোগাযোগ রাখবেন, এগুলোর কালারগুলো আপকামিং আছে, পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই ছিল আমার কাছে আজকের কালেকশন, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরও কিছু আপকামিং। আমরা ফ্যাক্টরিতে তো দেখেছেন আপনারা শুরুতেই যে ওখানে কাজ চলছে, ওই প্যান্টগুলো কিন্তু কয়েকদিনের মধ্যে আমাদের স্টকে যুক্ত হবে। আমাদের সাথে যোগাযোগ রাখবেন, আমাদের ফেসবুক পেজ আছে রবিন ফ্যাশন ওয়ার্ল্ড নামে, সেখানে প্রতিদিন আপডেটগুলো দেওয়া হয় যে প্রোডাক্টগুলো নতুন আসে, সেখানে আপনারা আপডেটগুলো পেয়ে যাবেন। এছাড়া হচ্ছে আপনারা আমাদের শোরুমে আসবেন, আমাদের অ্যাড্রেসটা আমি লাস্ট টাইম বলে দিচ্ছি, মিরপুর 1 নম্বর শাহালি মাজারের অপোজিটে, শমশের মার্কেটের গ্রাউন্ড ফ্লোরেই হচ্ছে রবিন ফ্যাশন ওয়ার্ল্ড, পেয়ে যাবেন। নাম্বারগুলো দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে সবসময় কন্ট্যাক্ট রাখবেন নতুন প্রোডাক্টের জন্য। ওকে সাহেব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে প্রোডাক্টের কোয়ালিটি সত্যি অসাধারণ ছিল। তো ভিউয়ার্স, আপনারা যারা নিতে চাচ্ছেন উনি একদম ডিটেলস আলোচনা করে দিচ্ছে, আমি বিস্তারিত বলে আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না, জাস্ট ভিডিও আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে চলে আসবেন। আজকের মতো আমি মামুনজির বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আর সর্বশেষ আবার একটু দেখেন, এটা কিন্তু লাইভ সিসি ক্যামেরা, এখানে দেখেন এটা হলো ওনাদের সুইং সেকশন, এটা ফেব্রিক সেকশন,
কাটিং সেকশন, এটা অফিস রুম। তারপর আমাকেও দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে, দেখেন কাটিং সেকশন, ফেব্রিক্সের স্টক আছে, দেখেন এখানে আপনার লোডার মাল নিচ্ছে, টোটাল ভিউটা আপনার এখানে এক নজরে দেখে নিতে পারবেন। তো আজকের মতো আমি আমাদের বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।